হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাহানিস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই হেলদি একটি স্যালাড রেসিপি, যেটা হচ্ছে পার্পেল ক্যাবেজ স্যালাড, কিংবা ডায়েট স্যালাড বলতে পারেন। আবার ওয়েট লস জার্নিতেও কিন্তু এই স্যালাডটা খুবই উপকারী আর খুবই হেলদি হবে। চলুন তাহলে দেরি না করে দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগবে আমাদের এই স্যালাডটা তৈরি করতে। আর হাতের কাছে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার স্যালাডটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিচ্ছি হলুদ কালার ক্যাপসিকাম। আমার বাসায় এটা অ্যাভেলেবেল ছিল, আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম দিয়েও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর ইউজ করছি পার্পল ক্যাবেজ। আর এগুলা কিন্তু ভালো মতো ধুয়ে কুচি করে নিলেই হবে, কোনো রকম সিদ্ধ করার প্রয়োজন নাই। এগুলো র একেবারে স্যালাড কিন্তু তৈরি করে খেলেই বেশি উপকারী হবে। তারপর ঝালের জন্য স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর কিছু গাজর কুচি ইউজ করেছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, কিংবা সাদা সিরকা যেটা বলে সেটা। তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আর একেবারে শেষে ইউজ করছি স্বাদ বাড়ানোর জন্য গোলমরিচের গুঁড়া। এখন ভালো মতো মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের হেলদি ক্যাবেজ স্যালাড। এই স্যালাডটা কিন্তু খুবই টেস্টি খেতে, বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু চটজলদি স্যালাডটা তৈরি করে নেওয়া যায়, আর এটা কিন্তু ওয়েট লস করতে খুব সাহায্য করে। কিংবা আপনার বিকেলের নাস্তা কিংবা দুপুরের লাঞ্চেও কিন্তু এই স্যালাডটা রাখতে পারেন, সাথে 1 পিস চিকেন কিংবা 1 পিস ফিশ রেখে জাস্ট স্যালাডটা দিয়েই আপনার লাঞ্চ কিংবা ডিনার সেরে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুবই দেখতে হেলদি লাগছে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি। তো আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।